বন্ধুরা গত ভিডিওতে আমরা মন্ত্রের সাধন পাঠের এক দুই ও তিন মার্কের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করবো দীর্ঘ প্রশ্ন উত্তর নিয়ে ওগুলোতে চার বা পাঁচ মার্ক থাকে আর সে সঙ্গে থাকবে ব্যাখ্যা আর ব্যাখ্যার পরে থাকবে টিকা আর টিকা পরে থাকবে কঠিন কঠিন কয়েকটা শব্দার্থ টেক্সটবুকে যে শব্দার্থগুলো দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে সঙ্গে আরও কিছুটা কঠিন শব্দ থাকে এতে সন্নিবিষ্ট করলাম যাই হোক প্রথমেই বৃহৎ প্রশ্ন থেকে শুরু করি একের কয়ের প্রশ্নে আছে বিজ্ঞানী লিলিহেন তাল কোন দেশের নাগরিক ছিলেন তিনি কোন বিদ্যা আয়ত্ত করতে উৎসাহী ছিলেন তার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার ফলাফল কি হয়েছিল অথবা এই প্রশ্নটি অন্যভাবে হতে পারে বিজ্ঞানী লিলিহেন থাল আবিষ্কার করতে তৎপর হয়ে উঠেছিলেন তার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার বর্ণনা দাও উত্তর হলো লিলিয়ান থাল ছিলেন জার্মান দেশের বৈজ্ঞানিক তিনি পাখির মতো আকাশে ওড়ার একটি যন্ত্র আবিষ্কার করতে তৎপর বা উৎসাহী হয়ে উঠেছিলেন অনেক পরীক্ষা নিরীক্ষার পর তিনি নানা প্রকার পাখা প্রস্তুত করেন এবং সেগুলো বহুতে বেঁধে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পাখায় বর করে নিচে নামতে লাগলেন একবার তার মনে হলো দুখানা পাকার পরিবর্তে যদি আরও বেশি পাকা ব্যবহার করা যায় তাহলে উঠতে সুবিধা হবে তিনি তাই করলেন তিনি এসব পরীক্ষা নিরীক্ষা করেছিলেন ত্রিশ বছর ধরে অনেক দিন লেগে যাচ্ছে তাই তালা যে কল প্রস্তুত করলেন সেটা আগের মতো মজবুত হল না অসম্পূর্ণ কল নিয়ে ওড়ার চেষ্টা করলেন লিলিয়ান থাল প্রথমে বাতাস কেটে যাচ্ছিলেন তিনি পরে হঠাৎ বাতাসের ঝাপটা এসে উপরের একটা পাকা ভেঙে দিলে এই দুর্ঘটনায় তিনি প্রাণ হারান পরবর্তীতে তারই এই তত্ত্বের সাহায্যে ওড়ার কল নির্মাণ করা সম্ভব হয়েছিল ওয়ের প্রশ্নে আছে বিজ্ঞানী সোয়ার্জের ধাতুর বেলুনের পরীক্ষা নিরীক্ষার প্রসঙ্গটি সংক্ষেপে ব্যক্ত করো উত্তর হল জার্মান বিজ্ঞানী সোয়ার্জ অ্যালুমিনিয়াম ধাতুর এক বেলুন প্রস্তুত করেন তিনি নিজের সমস্ত সম্পত্তি ব্যয় করে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন বেলুন যাতে বাতাসের প্রতিকূলে যেতে পারে সেই রকম একটি ছোটো ইঞ্জিন আবিষ্কার করলেন কিন্তু দুর্ভাগ্যবশত এর কিছুদিন পরেই সোয়ার্জের মৃত্যু হলো। পরবর্তীতে তার স্ত্রী সেই বেলুনটি পরীক্ষা করানোর জন্য জার্মান গভর্নমেন্টের কাছে আবেদন জানান ধাতুর বেলুন যে কখনও আকাশে উঠতে পারবে তা কেউ বিশ্বাস করল না তবুও সোহার্জের স্ত্রীর কথা ভেবে গভর্নমেন্ট কয়েকজন পরীক্ষক নিযুক্ত করলেন পরীক্ষকেরা পরীক্ষা করে ধারণা করলেন যে বেলুনের সঙ্গে অতিরিক্ত যে কল লাগানো আছে সেগুলি বাদ দিলে সেটি হয়তো মাটি থেকে দুই চার হাত উপরে উঠতে পারবে এজন্য তারা অনাবশ্যক মনে করে বেশ কিছু যন্ত্র কেটে বাদ দিলেন কল চালানো হলে বেলুন পৃথিবী ছেড়ে মহাভাগে শূন্যে উঠে প্রতিকূল বাতাসকে পিছনে ফেলে এগিয়ে চলল এতদিন পর সোহার্জের চেষ্টা সফল হলো তবে পরীক্ষকেরা যেসব কল অনাবশ্যক মনে করে কেটে বাদ দিয়েছিলেন সেগুলো না থাকাতে বেলুন কিছুক্ষণ পরেই মাটিতে পড়ে ভেঙে চূর্ণ হয়ে গেল গ নম্বরের প্রশ্নে আছে মন্ত্রের সাধন পাঠের সারাংশ লেখ অথবা মন্ত্রের সাধন পাঠের মূল বক্তব্য বিশ্লেষণ করো অথবা মন্ত্রের সাধন পাঠের নামকরণের সার্থকতা আলোচনা করো উত্তর হল লেখক জগদীশচন্দ্র বসু মন্ত্রের সাধন প্রবন্ধে এটাই দেখাতে চেয়েছেন যে মানুষ বিদ্যা বুদ্ধি ও সহিষ্ণুতার বলে আজ পৃথিবী আজ সভ্যতার চরম শিখরে পৌঁছতে পেরেছে তিনি উল্লেখযোগ্য কয়েকজন বিজ্ঞানীর কাহিনী এই প্রবন্ধে তুলে ধরেছেন ইতালি দেশে গেলবানি নামক একজন অধ্যাপক দেখলেন যে লুহা ও তামার তার দিয়ে একটা মরা বেঙ্কা স্পর্শ করলে সেটা নড়ে ওঠে এই জন্য লুকে তাকে উপহাস করে বলতো ব্যাং নাচানো অধ্যাপক কিন্তু তার এই অনুসন্ধানের ফলে বিদ্যুৎ সম্পর্কে নতুন নতুন আবিষ্কার হয়ে এক বছরের মধ্যেই বিদ্যুৎ শক্তির দ্বারা পৃথিবীর ইতিহাসের পরিবর্তন ঘটে গেল আকাশে ওড়ার জন্য প্রথমে রেশমের আবরণযুক্ত বেলুন পরে অ্যালুমিনিয়াম ধাতুর বেলুন প্রস্তুত হয় ওই বেলুন প্রস্তুত করেছিলেন জার্মান বিজ্ঞানী সোয়ার্জ বেলুনের মধ্যে অনেক কলক্জা ছিল ওই সব কল দ্বারা বেলুনকে ইচ্ছানুসারী উপরে নিচে ডানে বামে চালিত করা যেত সোয়ার্জের মৃত্যুর কয়েক বছর পর জেপেলিন নামক আরেকজন বিজ্ঞানী বুমজান নির্মাণ করেছিলেন তা যুদ্ধে ভীষণ অস্ত্রের কাজ করেছিল জার্মান দেশে লিলিয়েন থাল আকাশে ওড়ার গবেষণা শুরু করে মৃত্যু নিশ্চিত যেন তিনি পরীক্ষা থেকে বিরত হলেন না ত্রিশ বছর ধরে অতি সাবধানে পরীক্ষা চালিয়ে যান তিনি পরে একটা অসম্পূর্ণ কল নিয়ে আকাশে উঠতে গিয়ে তিনি মৃত্যুমুখে পতিত হন তিনি পরীক্ষার দ্বারা যেসব তথ্য আবিষ্কার করেছিলেন সেই তত্ত্বের সাহায্যে পরবর্তীতে মার্কিন দেশের অধ্যাপক লেংলি ওড়ার কল প্রস্তুত করতে সক্ষম হয়েছিলেন তবে আকাশে ওড়ার সময় ইঞ্জিনের গোলযুগে কলটি নদীগে পতিত হয় এই বিফলতার দুঃখে ল্যাংলি ভগ্ন হৃদয়ে মৃত্যুবরণ করেন লেংনির মৃত্যুর পর উইলবার রাইট ওলার কলনে আবার পরীক্ষা শুরু করেন ওড়ার সময় দুর্ঘটনায় তার একটি ফাপ ভেঙে যায় এতেও ভীত না হয়ে তিনি পুনরায় পরীক্ষা শুরু করেন এবং সফল হন তারই চেষ্টার ফলে মানুষ গগনবিহারী হয়ে নীল আকাশে ভ্রমণ করতে সক্ষম হয়েছে এই প্রবন্ধের মূল বক্তব্য হলো কোনো চেষ্টাই বিফলে যায় না আজ যা ক্ষুদ্র মনে হয় পরবর্তীকালে তা থেকে মহৎ ফল উৎপন্ন হতে থাকে চন্দ্র বসু দৃষ্টান্ত দিয়ে বিজ্ঞানের অগ্রগতির পিছনে বিজ্ঞানীদের অবদান বিস্তৃতভাবে ব্যাখ্যা করায় প্রবন্ধটির নামকরণ সার্থক হয়েছে কারণ নামকরণের মধ্যেই রচনার সার্থকতা নির্ভর করে আর আলোচনা করব ব্যাখ্যা নিয়ে তো ব্যাখ্যাগুলো উদ্ধৃতি বা রেফারেন্স দিয়েই থাকে পাঠের বা কবিতার মধ্যে ব্যবহৃত যে লাইন আছে ওই লাইনগুলো তুলে দিয়ে বলবে যে ব্যাখ্যা করো তো যাই হোক মন্ত্রসাধন পাঠের একের কয়ের ব্যাখ্যাতে আছে যাহারা বীরু তাহারা বহু ব্যর্থ সাধনা ও মৃত্যুভয়ে পরাণমুখ হইয়া থাকেন বীর পুরুষেরাই মৃত্যু মৃত্যুভয়ের অতীত হইতে সমর্থ হন উত্তর হচ্ছে আলোচ্য অংশটি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর লেখা মন্ত্রের সাধন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে বীরু লোকেরা যে মৃত্যু মৃত্যুভয়ের সাধনা থেকে পিছপা হন এবং সাহসীরা যে তা না করে এগিয়ে যান সেই কথাই এখানে ব্যক্ত করা হয়েছে সাফল্যের পথে বাধা আসে অনেক কিন্তু নির্বিক্ষ হয়ে সাফল্যের পথে এগিয়ে যেতে হবে সাহসী দৃঢ়নিষ্ঠ ও অধ্যবসায়ের পক্ষে তাই সিদ্ধিলাভ সম্ভব হয় বিপরীত পক্ষে নিষ্ঠাহীন ভীরু ও দুর্বল চেতার লোকেরা ভয় পেয়ে কোনো কিছুতে অগ্রসর না হয়ে অকৃতকার্য হয়ে থাকেন ক নম্বরের ব্যাখ্যা হচ্ছে লুকটি মরিয়া গিয়াছে আর তাহার বিধবা অনেক আশা করিয়া দেখাইতে আসিয়াছে সুতরাং অন্তত নামমাত্র পরীক্ষা করিতে হইবে উত্তর হলো আলোচ্য অংশটি জগদীশচন্দ্র বসুর লেখা মন্ত্রের সাধন পাঠ থেকে নেওয়া হয়েছে জার্মান বৈজ্ঞানিক সোয়ার্জ আকাশে অলার কল প্রস্তুত করতে গিয়ে মৃত্যুগ্রস্ত হন তখন সোয়ার্জের সহধর্মিনী জার্মান গভর্নমেন্টের কাছে বেলুন পরীক্ষা করার জন্য আবেদন করেন বিধবার কথা শুনে গভর্নমেন্ট দয়া করে যুদ্ধ বিভাগের কিছু অধ্যক্ষকে নিযুক্ত করেছিলেন বেলুনটি পরীক্ষা করার জন্য পরীক্ষকেরা এসে দেখলেন বেলুনটি অতি প্রকাণ্ড ও ধাতু নির্মিত বলে অনেক অনেকবারই তাছাড়া বেলুনটি চালানোর জন্য ইঞ্জিন ও অনেক কল সংযুক্ত হয়েছে তাদের ধারণা যে এত বড়ো একটা জিনিস কোনোদিন পৃথিবী ছেড়ে উপরে উঠতে পারবে না তবে যাই হোক লোকটি মরে গেছে আর তার বিধবা যখন অনেক আশা নিয়ে দেখাতে এসেছেন তখন অন্তত নামমাত্র পরীক্ষা করতে হবে এবারের গণম্বরের ব্যাখ্যায় আছে আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হইতেছে তাহাও বহু লোকের ক্ষুদ্র চেষ্টার ফলে উত্তরে আলোচ্য অংশটি জগদীশচন্দ্র বসুর লেখা মন্ত্রের সাধন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে মানুষ আজ সভ্যতার চরম শিখরে পৌঁছতে পড়েছে বহু লোকের ক্ষুদ্র এক একটা চেষ্টার ফলে আজ আমাদেরকে কে আগুন জ্বালাতে শেখালো কে প্রথমে ধাতুর ব্যবহার সম্বন্ধে শিক্ষা দিল কে লেখার পথে আবিষ্কার করলো তা আমরা কিছুই জানি না কিন্তু এটা জানি যে বিজ্ঞান আজ যে অসাধ্য সাধন করেছে তার মধ্যে এসব ক্ষুদ্র প্রচেষ্টার যথেষ্ট অবদান রয়েছে আজ মানুষের যেসব উন্নতি সাধিত হয়েছে তা অনেকের ক্ষুদ্র চেষ্টার ফলে এবারে থাকবে টিকা তো টিকাতেও প্রায় ছয় মার্কের মতো প্রতি বছরে থাকে তো প্রথমেই হলো প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর এর পশ্চিমে এশিয়া মহাদেশ ও পূর্ব আমেরিকা স্থানে স্থানে এটা পাঁচ মাইলেরও অধিক গভীর এর দ্বীপসংখ্যা প্রায় পঁচিশ হাজারের মতো এর আয়তন একশো দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এর আয়তন একশো দশমিক চার মিলিয়ন বর্গ কিলোমিটার এটা পৃথিবী পৃষ্ঠের প্রায় পাঁচ ভাগের এক ভাগ জায়গা জুড়ে অবস্থিত এবারে হচ্ছে গ্যালভানি প্রখ্যাত ইটালীয় বিজ্ঞানী সতেরোশো সাত্রিশ খ্রিস্টাব্দে ইনি জন্মগ্রহণ করেন তিনি লোহা ও তামার তার দিয়ে একটি মোরা ব্যাংকের স্পর্শ করলে ব্যাংকটা নড়ে ওঠে এই বিষয়ের হেতু নির্ণয়ে তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা শুরু করেন তা থেকে উপহাস করে লোকে তাকে বলতো ব্যাংনাচন অধ্যাপক সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন এবারে হলো সোয়ার্জ সোয়ার্জ ছিলেন জার্মানির একজন বিজ্ঞানী তিনি তার সমস্ত সম্পত্তি ব্যয় করে অ্যালুমিনিয়াম ধাতুর বেলুন প্রস্তুত করেন তিনি কিন্তু দুঃখের বিষয় যে এই বেলুন প্রস্তুতের কিছুদিন পরেই হঠাৎ তিনি মৃত্যুবরণ করেন এবারে জেপেলিন জেপেলিন ছিলেন একজন বিজ্ঞানী তার নির্মিত বুমজান যুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছিল যুদ্ধের পর আটলান্টিক মহাসাগর অনায়াসে পার হয়েছে তার এই বুমজানটি তারপর থেকে ইউরোপ ও আমেরিকার ব্যবধান খুঁচে গেছে লিলিয়েন বিজ্ঞানী লিলিয়ান তাল আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তেইশ মে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন জার্মানির অধিবাসী প্রথমে তিনি তার বাহুতে পাখা বেঁধে পাখার উপর ভর করে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়েন শেষে তিনি আকাশে ওলার জন্য একটি গ্লাইডার তৈরি করেন কিন্তু আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে একদিন সেই গ্লাইডারে উঠতে গিয়ে হঠাৎ দুর্ঘটনা ঘটে যায় তাতে তিনি মারা যান এবারে ল্যাংলি অধ্যাপক বিজ্ঞানী ল্যাংলি ছিলেন মার্কিন দেশের অধিবাসী তিনি ফাঁকা সংযুক্ত অলার কল প্রস্তুত করেছিলেন তাতে অতি হালকা একটি ইঞ্জিন সংযুক্ত ছিল পরীক্ষার দিন তা দেখার জন্য অনেক লোক এসেছিল কিন্তু কর্মকারের শৈতিল্যবশত একটা স্ক্রু ঢিলা হয়েছিল ইঞ্জিন চালানোর পর কল আকাশে উঠেই চকরাঘাটি করতে লাগলো এমন সময় ঢিলা স্ক্রুটি খুলে যাওয়াতে কলটি নদীগর ব্যপতিত পতিত হয় এই বিহুলতার দুঃখে লেংলি ভগ্নহদ্রয় মৃত্যুগ্রস্ত হয়েছিলেন এবারে শব্দার্থ তো শব্দার্থে আগেও আমি বলেছি টেক্সট বুকে যেগুলো আছে সেগুলো ছাড়াও আরও কঠিন কঠিন কিছু শব্দের অর্থ এখানে লিখে দিয়েছে প্রথম হচ্ছে দ্বীপ চারদিকে জল বেষ্টিত স্থলভাগ পঞ্জর পঞ্জর মানে খাছা বা বুকের পাঁজর কিট কিট মানে পোকা প্রবাল প্রবাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক কিট সহিষ্ণুতা সহিষ্ণুতা মানে সহনশীলতা বা ধৈর্যশীলতা নির্যাতন নির্যাতন মানে অত্যাচার বা কষ্ট দেওয়া অনুসন্ধান অনুসন্ধান মানে খোঁজ করা বা অন্বেষণ করা অপব্যয় অপব্যয় মানে বাজে খরচ বা প্রয়োজনের অতিরিক্ত খরচকে বলা হয় অপব্যয় ক্রুশ ক্রুশ হচ্ছে দূরত্বের একক সাধারণত দুই মাইলের কিছু বেশি জায়গাকে ক্রুশ বলা হয় বা দুই মাইলের কিছু বেশি জায়গায় এক্রুশ হয় আধিপত্য আধিপত্য মানে প্রভুত্ব বা রাজত্ব পরাণমুখ পরাণমুখ মানে বিমুখ বা যে মুখ ফিরিয়ে নিয়েছে কর্মকার কর্মকার মানে কামার শৈথিল্য শৈথিল্য মানে অনুবাদানতা বা অসাবধানতা নির্বিক নির্বিক মানে সাহসী বা অকুতু হয় গগন বিহারী গগন মানে আকাশ বিহারী মানে ভ্রমণকারী আকাশে ভ্রমণকারী বা আকাশচারী রেশম রেশম হচ্ছে গুটি ফুকার লালাজাত শুক্রতন্তু তন্তু বা সুতা অনাবশ্যক অনাবশ্যক মানে অপ্রয়োজনীয় বুমজান বুমজান মানে বিমান অভিপ্রায় অভিপ্রায় মানে উদ্দেশ্য বর্ধিত বর্ধিত মানে বৃদ্ধিপ্রাপ্ত অদুদিকে অদুদিকে মানে নিচের দিকে উৎসুক উৎসুক মানে উৎসাহী বা আগ্রহী তো বন্ধুরা আজ এই পর্যন্ত তো মতের সাধন পাঠের একেবারে ছোটো বড়ো শব্দনের প্রশ্ন শব্দার্থ ব্যাখ্যা আর টিকা সবটাই আলোচনা করল তো বিশেষ করে বিগত দশ বছর থেকে যে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে সেই দশ বছরের প্রশ্নের সমাধান বিশেষ করে এই ভিডিওতে আমি দিয়ে দিয়েছি তো আশা করি তোমরা ফলো করলে এর বাইরে থেকে কোনো প্রশ্ন থাকবে না ওগুলো দেখলে ওগুলো থেকেই আসবে তো আজ এই পর্যন্ত